কালকে সকালে যখন আমরা ডিউটিতে ডিউটি পোস্টে থাকি তখন বড় বড় ঢেউ আছড়ে পড়ে, ওপরে আছড়ে পড়ে, কিন্তু আমরা কি সন্দেহ করতে পারছি না কী জন্য এরকম ঢেউটা উঠে আসতেছে। পরে আমরা বুঝলাম যে কোনো জায়গায় একটা ভূমিকম্প হচ্ছিল, সেই কারণে এই বড় বড় ঢেউ আছড়ে পড়েছে। তার জন্য আমরা পর্যটককে সতর্ক করে দিয়েছি এবং ব্যারিকেড করে দিয়েছি যাতে পর্যটকরা নিচে যেন না নামতে পারে আর আমরা সঠিকভাবে ডিউটি করতেছি। বৃষ্টির সময় সকালে যেরকম ঢেউ উজড়ে পড়ে সেরকমভাবে সকালে ঢেউ উজড়ে পড়েছিল, তার জন্য আমরা সন্দেহ করেছিলাম যে হয়তো কোথাও ভূমিকম্পের জন্য এইরকম ঘটে গেছে। হ্যাঁ, তার জন্য আমরা পর্যটকদের নিচে বারণ করেছি নামার জন্য এবং দড়ি দিয়ে ব্যারিকেড করে দিয়েছি যাতে পর্যটকরা যেন না নামে। দীঘা থানা থেকে আমরা বলছি, সিভিল ডিফেন্স।